হঠাৎ করেই সেদিন বাজার করতে গিয়ে পেয়ে গেলাম ইলিশ। তো ভাবলাম যখন ইলিশের মরশুম শেষ হয়ে যাচ্ছে তো কেন না একটু ইলিশ মাছ নিয়ে নেওয়া যাক। মাছগুলো একদম টাটকা ছিল, তাই লোভ না সামলাতে পেরে তাড়াতাড়ি নিয়ে নিলাম। আর তখনই ভেবে নিলাম যে পাতুরি বানাবো, এমন ভাবনা তেমন কাজ। তাই কলা পাতা জুটিয়ে নিলাম এবং বানিয়ে নিলাম ইলিশের পাতুরি। আর তোমাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দিলাম। কিছুক্ষণ পর ওপর থেকে ঢেলে দিলাম কাঁচা সর্ষের তেল। এইবার ভালো করে ইলিশের গায়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার ম্যারিনেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দিলাম। এবার মাছটা ম্যারিনেট হতে হতে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। 2 চামচ হলুদ সর্ষে এবং 2 চামচ কালো সর্ষে আমি নিয়ে নিলাম। তাতে আমি জল আর একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা বানানোর সময় আমি নারকল অ্যাড করেছিলাম। এখন আমি ঘরে পাতা টক দই অ্যাড করে নিচ্ছি। এবার আবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম এই পেস্টটার সাথে। আর কলা পাতাগুলোকে সাইজ করে কেটে একটা গরম তাওয়ায় কলা পাতাগুলো বসিয়ে দিলাম। পিট ভালো করে সেঁকে নিলাম, কেন কি তাহলে কলা পাতাটা ফোল্ড করতে সুবিধে হবে, কলা পাতাটা নরম হয়ে যাবে। এবার কলা পাতায় পরিমাণ মতো পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এবার পেস্টের উপর একটা মাছের পিস রেখে দিলাম। এবার ওপর থেকে আবার একটু পেস্ট আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু নুন হলুদের যে রসটা বেরিয়েছিল সেটা একটু দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোল্ড করা ভিডিওটা আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, তাই আমি দেখাতে পারলাম না। এবার আমি সুতো নিয়ে সুতোটাকে ভালো করে ক্রস করে লাগিয়ে এটাকে ভালো করে গিট বেঁধে নিলাম। কিন্তু কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, না হয় মশলাটা বেরিয়ে যেতে পারে। আর কলা পাতাটা একটু বড় নিতে হবে, আমি বড় পাইনি তাই আমার কলা পাতাটাও একটু ছোট ছিল। কলা পাতাটা একটু বড় নিতে হবে, তাহলে পুরো প্রসেসটা খুব সুন্দর করে করা যায়। আমি দুরকমভাবেই পাতুরিটা দেখাবো, একবার দেখাবো তাওয়াতে করে, আরেকবার দেখাবো স্টিমারে করে। এখন আমি তাওয়াতে করে কিভাবে হচ্ছে এভাবে দেখাচ্ছি। একটা তাওয়াকে গরম করে নিয়ে একটু হালকা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। এবার গরম তাওয়ায় মাছগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা একদম মিনিমাম রাখতে হবে। তারপর আমি তাওয়াটা ঢেকে দিলাম। আর আমি স্টিমে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। মোমো মেকার নিলাম, নিয়ে এটার মধ্যে জল দিয়ে জলটা ফুটলে তারপর আমি এখানে আমার যে বাকি মাছগুলো ছিল সেটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম এবং 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা অবস্থায় রাখবো। সেইমভাবে তাওয়াটাও 15 থেকে 20 মিনিট ঢাকা অবস্থায় রাখবো এবং কম আঁচে রাখবো। আর 20 মিনিট পর সবকটা মাছ আমি একটা থালায় নিয়ে নিলাম। আমার পাতুরি হয়ে গেছে আর গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আমি একটা মাছ খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা। যেমন সুন্দর কালার এসছে ঠিক খেতেও তেমনই সুস্বাদু হয়। তোমরা নিশ্চয়ই এটা একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত বাই, টাটা, টেক কেয়ার।